এমডিসি কর্তৃক যে রেজিস্ট্রেশন নাম্বারটা তাদেরকে দেওয়া হচ্ছে এটা যুক্তিসঙ্গত না এই যোগ্যতা যখন কেউ এসএসসি পরীক্ষা দেওয়ার পর কেউ চার বছর ডিপ্লোমা করে বা ছয় মাস এক বছর দুই বছর কেউ পরে যখন এটা করবে তখন সেটা আসলে আমাদের সাথে বৈষম্য করা হয় বিএমডিসি থেকে জিম্মি করে রেজিস্টারকে জিম্মি করে তারা তাদের দাবিগুলো আদায় করে নিয়েছে তারাও নামের সাথে ডাক্তার লাগিয়ে তারা এখন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে চিকিৎসা দিচ্ছে যেটা তাদের একদমই অধিকার বহির্ভূত এবং বেআইনি আমরা আমাদের মেডিকেল সোসাইটি থেকে সতেরো দফা দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিএমএফ ম্যাটস থেকে ডিপ্লোমাধারী ডাক্তাররা তাদের অপদাবিগুলো অপপ্রচেষ্টার মাধ্যমে তুলে ধরেছে যারা কিনা কোনো ডাক্তারই না তারা নিজেদেরকে ডাক্তার বলে দাবি জানাচ্ছে এবং বিএমডিসি থেকে জিম্মি করে রেজিস্টারকে জিম্মি করে তারা তাদের দাবিগুলো আদায় করে নিয়েছে যেটা সম্পূর্ণ একটি অপপ্রচেষ্টা আমরা মেডিকেলিয়ান সোসাইটি চাই আমাদের সতেরো দফা দাবি যত দ্রুত সম্ভব সেটা বাস্তবায়ন হোক ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় বিডিএস এবং এম ব্যতীত অন্য কোন সহকারী মানে ম্যাডস যেটা বলেন বা কি ডেন্টাল টেকনোলজিস্ট এ ধরনের যারা ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল যারা পড়ছেন তারা কেউ ডক্টর নামের আগে লিখতে পারবেন না একটা আর দুই নাম্বার হচ্ছে বিএমডিসি কর্তৃক যে রেজিস্ট্রেশন নাম্বারটা তাদেরকে দেওয়া হচ্ছে এইটা যুক্তিসঙ্গত না তারা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার পেলে এটা একমাত্র অথোরাইজড গভর্নমেন্ট থেকে একজন এমবিবিএস বিডিএস আমরা এই লাইসেন্সটা পাই রোগীর মুখে এবং শরীরে কাজ করার জন্য তো এই জিনিসটা তাদেরকে দিয়ে দেওয়া হলে তারাও আজকে কালকে থেকে তারাও কাজ করা শুরু করবে তারাও একটা ক্লিনিক দিয়ে বসবে তারাও আপনার আমার মতন একটা ডাক্তার হয়ে যায় নামের আগে তারা ডাক্তার লিখবে এবং তারা সার্টিফাইড রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে তখন তারাও খুব স্বাভাবিকভাবে রোগী দেখবে এবং এটাতে চিকিৎসার মান একদমই নিচে থেকে ডিস্ট্রয় হয়ে যাবে এই বিএমডি রেজিস্ট্রেশন নাম্বারটা যদি ডিএমএফ এল এম এফ ম্যাচ করা যদি যারা তাদের কাছেও সেম বিএমডিসি নাম্বারটা থাকে রেজিস্ট্রেশন নাম্বারটা তখন তখন তারা সেটা শো করলে তারাও অবাধে তারা বাইরে লিগালি তারা হচ্ছে পেশেন্ট দেখতে পারবে প্লাস তারা প্র্যাকটিস করতে পারবে তো এটা আসলে আমরা যারা এমবিবিএস বিডিএস ডিগ্রি নিচ্ছি আমরা এইচএসসি পরীক্ষা শেষে আমরা যারা পাঁচ বছর আমরা পড়া শেষে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এম বা বিডিএস ডিগ্রি নিয়ে এক বছর ইন্টারনিউ করে তারপর আমরা এই প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করতেছি এই যোগ্যতা যখন কেউ এসএসসি পরীক্ষা দেওয়ার পর কেউ চার বছর ডিপ্লোমা করে বা ছয় মাস এক বছর দুই বছর কেউ পরে যখন এটা করবে তখন সেটা আসলে আমাদের সাথে বৈষম্য করা হয় আসলে এরা বৈষম্যের বৈষম্যের কথা তুলে এরা যে অযুক্তির দাবি নিয়ে আসছে আমরা এর বিরুদ্ধে এখানে অবস্থান করছি এজন্য আমরা চাই না যে যারা এম বিডিএস ডিগ্রি মানে যে দু হাজার দশের যে বিএমডিসি অ্যাক্ট সেই অ্যাক্টে তারা যেন অটল থাকে এবং আমরা এই দাবি আমাদের এটা পূরণ পূরণ যাদের পূরণ হয় এই যে যারা হচ্ছে ছয় মাস বা এক বছরের বিভিন্ন শর্ট কোর্স করে তারা চিকিৎসা সহকারী বা ম্যাটস ডিএমএফ হচ্ছে তারাও নামের সাথে ডাক্তার লাগিয়ে তারা এখন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে চিকিৎসা দিচ্ছে যেটা তাদের একদমই অধিকার বহির্ভূত এবং বেআইনি এবং এই ক্ষেত্রে যেটা আরও দুর্বৃত্তান হয়েছে সেটা হচ্ছে আমাদের যেই মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল যেটা প্রত্যেকটা দেশেই থাকে তারা তাদের উপর চাপ প্রয়োগ করে তারা বিগত কয়েকদিনের মধ্যে এটার একটা স্বীকৃতিও নিয়ে নিয়েছে সেইটার প্রতিবাদে আমরা আজকে ডাক্তার এবং হচ্ছে আমরা আমাদের যারা মেডিকেল শিক্ষার্থী আছে সবাই সেই প্রতিবাদে নেমেছি আমাদের মূল দাবি ছিল বিএমডিসি যে কয়েকদিন আগে যারা ডিপ্লোমাধারী আছে তাদেরকে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে সম্মান মানে পদবি দিয়েছে বা তাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড করেছে তার মাধ্যমে কিন্তু তারা প্র্যাকটিস করার একটা অনুমতি পেয়ে গেছে এটা এটা কিন্তু এক ধরনের বৈষম্য যারা ছয় মাস ডিপ্লোমা করে ডিপ্লোমা করে যদি মেডিকেল প্র্যাকটিশনার পদবি পায় বা ডাক্তার নাম ইউজ করে আমরা মেডিকেল ছাত্রছাত্রীরা পাঁচ বছর পড়াশোনা এবং এক বছর ইন্টার্নশিপ ছয় বছর কষ্টের পর আমরা নামের আগে ডাক্তার পদটা ব্যবহার বা পদবীটা ব্যবহার করতে পারি আমরা মেডিকেল প্র্যাকটিশন করার পারমিশন পাই So, তো এইখানে একটা অনেক বড় বৈষম্য যেটা আমাদের ডাক্তার সমাজ এবং ছাত্র ছা, ছাত্র শিক্ষক সমাজ কেউই মেনে নিচ্ছে না